নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি নতুন ভিডিও, তো দেখতে থাকুন। আর বাটা ফেরিঘাট যেতে গেলে এই রাস্তা দিয়ে এই বিল্ডিংটা পড়ে, এটা হচ্ছে বাটানগরের এখন পর্যন্ত সবথেকে বড় বিল্ডিং, 28 তলা। এই সামনে দিয়ে যেতে হয়। যেতে গিয়ে এই সামনেটায় এই সোজা রাস্তায় সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাটানগর বয়েজ হাই স্কুল। আর এরই পাশে যে ব্লু বিল্ডিংটা দেখলেন, ওটা হচ্ছে বাটানগর গার্লস হাই স্কুল। এই যে এই মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে বাটা শিব মন্দির। কথা বলতে বলতে চলে এলাম আমাদের বাটার গঙ্গার ধারে। এই হচ্ছে আমাদের বাটার গঙ্গা, আর এইটা হচ্ছে আমাদের বাটার ফেরিঘাট। তো চলুন ভেতরে যাওয়া যাক। সাইডে মাটির যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান, এই যে এই মাটির রাস্তাটা যেটা রয়েছে, এটা দিয়ে এখন আমাদের ঠাকুর ভাসান দেওয়া হয়। প্লেসে একদম ফেরিঘাটের সামনে। এই দেখুন বন্ধুরা, গঙ্গার ভিউটা কি অসাধারণ লাগছে না? সবে মাত্র জোয়ার হয়েছে, যার জন্য জল পুরো ভর্তি একদম। আর এখান থেকে তো 28 তলা বিল্ডিং থেকে অসাধারণ দেখতে লাগছে। দাঁড়ান একটু জুম করে দেখে, এই দেখুন, আর এদিকে জোয়ার হয়েছে বলে মাঝিরা মাছ ধরতেও বেরিয়ে গেছে। এই যে চলে এসছে হীরাপুরের নৌকা। আমাদের এখানে এখনো লঞ্চ চালু হয়নি, এই ভুটভুটি নৌকাই চলে। এখান থেকে দুটো নৌকা চলে, একটা হচ্ছে এই হীরাপুর আর একটা হচ্ছে সারেঙ্গা। সারেঙ্গাটা হচ্ছে ঠিক ওপারটা। এই যে ব্লু রঙের সাদা যে ঘাটটা রয়েছে, এটা হচ্ছে সারেঙ্গার ঘাট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।